আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজকে তারিখ 20/1/2023 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের জব সার্কুলার। তো এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে, কোন পদে কতজন নিবে, এই জবের শেষ তারিখ, অ্যাপ্লাইয়ের শেষ তারিখ কয় কত, অল এভরিথিং আমরা আজকে বলে দিব। তো এই জবের টোটাল পোস্ট আছে হলো 24টি এবং এই জবের ডেডলাইন হলো 12/2/2023, অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই 24 জন কোন কোন পদে নিবে যদি আমি একটু বিস্তারিত বলি, যে প্রথম পদের নাম প্রোগ্রামার নিবে একজন, বেতন 35,500 থেকে 67,010 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেক অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদি স্নাতক বা সমমান, সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার হিসেবে 4 বছর সরকারি, বয়স 35 বছর। 2 নম্বরে সহকারী ব্যবস্থাপক নিবে 23 জন, বেতন 22,000 থেকে 53,060 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি বা কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 30 বছর। এখন কিছু বলা আসছে, বিশেষ দ্রষ্টব্য জনপ্রশাসন মন্ত্রণালয় স্বর্ণং এত তারিখে 22/9/2022 মোতাবেক 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সংশ্লিষ্ট পদে বিপরীতে বিজ্ঞপ্তির 5 নং কলামে উল্লেখিত বয়স সীমার মাধ্যমে হতে হবে। ক্রমিক নং 2 নং পদের জন্য বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর আর অন্যান্যদের জন্য 30 বছর। এর আরও বিস্তারিত দেওয়া আছে, এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত পড়ে নিয়ে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নয় তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।